দেখো এই মুহূর্তে নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে কেন্দ্রীয় ফরেন্সিক দল এসে পৌঁছেছে। আমরা জানি যে যে ঘটনা ঘটেছিল তপন কান্দুর হত্যার পর, তপন কান্দুর যে হত্যার সময় প্রত্যক্ষদর্শী এবং তার বাল্য বন্ধু নিরঞ্জন বৈষ্ণব, তিনি চলতি মাসের 6 তারিখে যে ঘর তুমি দেখতে পাচ্ছ সেই ঘরের ভেতর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই অভিযোগ ওঠে এবং সেই অনুযায়ী তদন্ত শুরু হলো। পরবর্তী সময় হাইকোর্টের নির্দেশে এই ঘটনাও কিন্তু সিবিআই এর তদন্তাধীন হয়ে যায় এবং কোর্ট থেকে সরাসরি বলা হয় যেহেতু তিনি ছিলেন প্রত্যক্ষদর্শী তাই দুটি ঘটনার মধ্যে একটা সম্পর্ক থাকতেই পারে এবং সেই জন্য সেটাও সিবিআই দিয়েই, যেমনভাবে তপন কান্দুর হত্যার রহস্য উন্মোচন করার চেষ্টা হচ্ছে সিবিআই দিয়ে এবং এক্ষেত্রেও সেটা প্রয়োজন। একদিকে তার যখন বাড়ির লোকের তরফ থেকে যেটা অভিযোগ উঠেছিল যে এখানে একটি মানসিক চাপের কথা বলা হচ্ছিল, যা একটি নোট উদ্ধার হয়েছিল সেখানেও পুলিশের তরফ থেকে চাপ, সেটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছিল। বাড়ির লোকেরাও কিন্তু সিবিআই এর দাবি তোলেন এবং শেষ পর্যন্ত তারা কোর্টে যান এবং কোর্ট থেকে সিবিআই তদন্ত হয়েছে এবং সেই ঘটনায় এই মুহূর্তে ফরেন্সিক দল ঝালদা যে নিরঞ্জন বৈষ্ণবের বাড়ি সেখানে এসে পৌঁছেছেন। তারা তাদের বাইরের যে অংশ সেখানকার কিছু ফটোগ্রাফি এবং কিছু ডিটেল তারা সংগ্রহ করছেন। এর পরবর্তী সময়ে যে ঘর আমরা দেখতে পাচ্ছি সেখানে ঢুকে তারা কিন্তু নমুনা সংগ্রহ করবেন এবং তারা যে তদন্তের যে তথ্যগুলো সেগুলো কিন্তু সিবিআই গোয়েন্দাদের হাতে তুলে দেবেন। ধন্যবাদ। এই মুহূর্তে ব্যারাকপুরের ছবি দেখাবো আপনাদের, রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদ এবং তারই প্রতিবাদে ব্যারাকপুরে এই মুহূর্তে বিজেপির মহিলা মোর্চার মিছিল শুরু হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। ব্যারাকপুরে বিজেপির মহিলা মোর্চার মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সেই মিছিল রাজ্যের নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি তরফ থেকে এই মিছিল। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এখন সরাসরি আমাদের সঙ্গে। সমীরণ, কি ছবি এই মুহূর্তে? দেখো এই মুহূর্তে ব্যারাকপুর স্টেশন থেকে বিজেপির মিছিল এবং সেখানে মহিলা মোর্চার মিছিল এগিয়ে চলেছে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দপ্তরের দিকে এবং তাদের অভিযোগ যে হাসখালী থেকে বট্টই বিভিন্ন জায়গায় নারী নির্যাতন হচ্ছে, সেই মিছিল এখন এগিয়ে চলেছে ব্যারাকপুর স্টেশন থেকে এসএন ম্যানেজি রোড ধরে এবং এই মিছিল পৌঁছাবে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে। ব্যারাকপুরের যিনি পুলিশ কমিশনার আছে সেই পুলিশ কমিশনার অফিসে যাবে একদল বিজেপি কর্মীরা এবং একদল যাবে ব্যারাকপুর কমিশনারের মহিলা থানায় এবং বিভিন্ন জায়গায় যে মহিলাদের উপর অত্যাচার এবং নিগ্রহ হচ্ছে সেই তার প্রতিবাদে এই মুহূর্তে মিছিল। আপনার মিছিল কোথায়? ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় মিছিলে রয়েছেন। আজকে মিছিলের কারণ আজকে আপনারা বিগত 15 দিন ধরে 15 দিন 1 মাসে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে ধরনের নৃশংস অত্যাচার, মধ্যযুগীয় বর্বরতা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় নারীদের উপরে হচ্ছে, নারীরা যেরকম অসুরক্ষিত রয়েছে তারই প্রতিবাদে ভারতীয় জনতা মহিলা মোর্চার নেতৃত্বে ব্যারাকপুর কমিশনারেটে এখানে ধর্নার কার্যক্রম হচ্ছে। তো আমরা সবাই প্রতিবাদ করছি, পুরো ঘটনার নিন্দা করছি এবং একই সঙ্গে দিকে দিকে যাতে দুষ্কৃতীরা ধরা পড়ে সেটার জন্য আবেদন জানাচ্ছি এবং ব্যারাকপুরে যাতে সার্বিকভাবে নারীরা সুরক্ষিত থাকতে পারে। তার তুমি শুনলে যে মহিলাদের উপর নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনা বেড়ে চলেছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, সেই কারণে আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে তারা ডেপুটেশন দেবেন এবং সেই মিছিল এসএন ব্যানার্জি রোড ধরে এই মুহূর্তে ব্যারাকপুর চিড়িয়া মোড়ের কাছে এসে পৌঁছেছে আর কিছুক্ষণের মধ্যে নগরপালের দপ্তর অর্থাৎ পুলিশ কমিশনারের দপ্তরে এসে পৌঁছবে। ধন্যবাদ সমীরণ।